বাবা ছেলের দেখা 9 মাস বাইরে থেকেও হয়েছে, এমন না যে 9 মাস পর দেখা হচ্ছে, বা আমি যার সন্তান তার সাথেও যে আমার দেখা হয়নি ব্যাপারটা তা না। এখন দুনিয়া তো অনেক ফাস্ট হয়ে গেছে, মোবাইল ফোনে আমরা সারাক্ষণ ভিডিও কলে কলেই তো দেখেছি। আমার বাবাও আমাকে দেখেছে, আমিও আমার সন্তানকে দেখেছি, এই দেখা চলবে যতদিন জীবন থাকবে। দীর্ঘ 9 মাস পর অবশেষে ছেলের সাথে দেখা হলো শাকিব খানের। জয় গুলশানের বাসায় বাবার সাথে দেখা করতে এসেছেন, এ সময় জয়কে দেখে কান্নায় ভেঙে পড়েন শাকিব খান। জয়কে আদরে আদরে ভরিয়ে দেন, দীর্ঘ 9 মাসের দূরত্ব যেন কয়েক সেকেন্ডেই ঘুচে গেল। জয়কে দেখে তার দাদা দাদি ফুফু সকলেই আদর করেন। শাকিব খান বলেন, বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে শাকিবকে ফোন করে তার ছেলে আব্রাম খান জয়। ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। বাবার সঙ্গে যখন কথা বলছিল তখন স্কুল থেকে বসুন্ধরার বাসায় ফিরছিল সে। বিকেল 4টার পর বাবার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় আসে সে। বাবা ছেলে কিছু সময় একসঙ্গে কাটান। এদিকে অপু বিশ্বাস বলেন, জয় এখন থেকে 5 থেকে 7 দিন তার বাবার কাছেই থাকবে। অপু এই মুহূর্তে রয়েছেন কলকাতাতে, সিনেমার প্রমোশনে কলকাতায় 1 সপ্তাহের মতো থাকতে হবে অপুর, আর এই সময়টা বাবার সঙ্গেই থাকবে জয়। এদিকে 9 মাস পর ছেলের দেশে ফেরার খবরে শাকিবের মা রেজিয়া বেগম তার ছেলের পছন্দের নানান পদের খাবার রান্না করেছেন। দুপুরের খাবারে ছেলের জন্য রান্না করেছেন টমেটো দিয়ে ট্যাংরা মাছ, লাউ শাক চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস। শাকিব তার গুলশানের বাসায় ফিরে বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করেন, ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তারা। ছোট বোন মনিও তার সন্তানদের নিয়ে এসেছিলেন ভাইয়ের ঢাকায় ফেরার খবরে, বোনকেও জড়িয়ে ধরে আদর করেন শাকিব। বাসায় তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। আবেগের মাত্রা আরও বেড়ে যায় যখন জয় 4টার দিকে বাসায় প্রবেশ করে। জয়কে পেয়ে সবাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায়। একটা পর্যায়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেতে বসেন।